একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় একজন মুসলমানের সবচেয়ে সুন্দর পরিচয় একজন মুসলমানের সবচেয়ে গর্বের বিষয় যে সে অমা আনামিনাল মুশ্রিক সে কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আর যদি আমি হকের পরে টিকে থাকতে না পারি আমার হাজার অনুসারী হতে পারে সারা দেশ আমার অনুসারী হতে পারে আমার কোনো লাভ হবে না আমি দুনিয়াতেও বিফল হয়ে যাব কিন্তু আমি আখেরাতে বিফল হয়ে যাব নিশ্চয়ই যে ব্যক্তি শির করে আল্লাহ রবুল্লা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আপনি মনে করছেন পাঁচ হাত শালা তাদের ব্যক্তিগত জান্নাত সালা যাবে একদিন 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 না একদিন জান্নাতে যাবে কারা যাদের জীবনে শির নেই হকের পথে বাধা যেমন আছে হকের পথে আলহামদুলিল্লাহ এগিয়ে আসার মতো মানুষের কিন্তু সংখ্যা দিন দিন বাড়ছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাতাম আলাম আল্লাহ নবী আবাদা হাম্মাবাদ ফাউদ্িল্লাহমিন শেতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম কুলহাদ হি সাবিল আল্লাহ হালা বসিরাতি ওসুবহান ওমা মিন আল মুশরিক ওয়ানিব উম কল কল কৌল রসুল্লা সাল ইসলাম আলাকুলকুম রায়িন অকুলকুম মসউলুন আন রিয়তিহী রাহুল বুখারি ও মুসলিম বাংলাদেশ আহলাদ যুবসংঘ দিনাজপুর পূর্ব জেলা কর্তৃকা আয়োজিত জেলা কমিটি পুনর্গঠন এবং সুদৃ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আহলে ইসলামুল বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় দফতর সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলাম উপস্থিত বাংলাদেশ আহলে যুবসংঘের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম মাদানি এবং সেই সাথে আমার সামনে উপস্থিত অত্র জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং কর্মীয় সুধুবৃন্দ প্রশংসা আলার আবল্ল জন্য যার অশেষ রহমতে আজকে এমন একটি শুভক্ষণে আমরা একত্রিত হতে পেরেছি জেলার আবল্লাহ আলমিন তার জমিনে তার দিনকে বিশুদ্ধ রূপে বপনের জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম রশিদ হোক শ্রেষ্ঠ হবে আহমেদ মুস্তফা আহমেদে মুস্তফা সাল্লু আলু ইসলামের প্রতি যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সুপ্রিয় সুধিমণ্ডলী আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বর্তমানে বসবাস করছি যেই সমাজ ব্যবস্থায় হক কথা বললে সেটা মানুষ মনে করে সেটা বাতিল কথা যেটা আপনি বলবেন তার উল্টোটাই মানুষ ধরে নেবে আপনি মানুষকে শির থেকে বিরত থাকার উপদেশ দেবেন তারা আপনাকে উল্টা বুঝবে বেদার থেকে বাঁচার চেষ্টা করবেন তারা আপনাকে উল্টা বুঝবে তাদেরকে আপনি ফজিলতের ওয়াজ শোনান অমুক কাজ করলে এত ফজিলত পাওয়া যায় এই ওয়াজগুলো শুনতে তাদের খুব ভালো লাগে যখনই আপনি তাদেরকে বলবেন আপনার ইমানটা আপনি বিশুদ্ধ করুন শিখ মুক্ত করুন আপনার আমলটা বিশুদ্ধ করুন বেদাত মুক্ত করুন তখন তাদের গায়ে জ্বালা ধরে যায় তখন তাদের নানা প্রসঙ্গ চলে আসে যে আমার সমাজের এত লোক এতজন মানুষ এত এভাবে সালাত আদায় করছে তাদের সালাত কি সঠিক হচ্ছে না আমাদের বাপ দাদা এত কিছু করে আসতেন তার গুজার মানুষ ছিলেন তারা কিছু বুঝতেন না আমার হুজুর কত বড় পণ্ডিত মানুষ ছিলেন তিনি কি কিছু বুঝতেন না হাজার রকম কথা চলে আসবে যখনই হাদিস নিয়ে আসবেন আপনি কোরআন এবং হাদিস থেকে কোনো বক্তব্য নিয়ে আসলেই তারা মনে করে এরা সব ফেতনাবাজ আপনি তাদেরকে চাচ্ছেন নিসলাহা করতে তারা আপনাকে মনে করছে ফেতনাবাজ এই পরিবেশের মধ্য দিয়ে আজকে আমাদের আপনাদেরকে কাজ করে যেতে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পরিবেশ অনেকটা পজিটিভ চলে এসেছে অনেকটা অনুকূলে চলে এসেছে মানুষ এখন সত্য জিনিসটা বুঝতে চায় আপনি তার হাতে বই ধরিয়ে দিলে সে অন্তত হাতে নিয়ে দেখতে চায় আগে তো ছুঁড়ে মারত কত গালি শুনতে হতো আমাদেরকে এখন পরিবেশটা আরও একটু ভালো হয়েছে তাই না মানুষ অন্তত শুনতে চায় কারণ কি এখন শিক্ষার হারটা বাড়ছে সেই সাথে মানুষের কাছে মিডিয়া হাতে হাতে চলে আসার কারণে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিছু হক কথা শুনে ফেলছে এমনকি যেসব ছেলে কখনো কখনও ওয়াক্ত সালাতের জন্য মসজিদে আসে নাই সেই ছেলেটার হাতেও আলাপলা আলমিন মিডিয়ার মাধ্যম দিয়ে কিছু হক কথা শোনানোর ব্যবস্থা করে দিয়েছে ফেসবুকে স্ক্রল করছে খারাপ জিনিস দেখতে দেখতে হয়তো কোনো সময় ভালো জিনিসও চলে আসছে সে ভালো জিনিসটা শুনে হয়তো সে হেদায়ত পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজের মধ্যে অনেক যুবক আমরা দেখছি তারা কিন্তু হকের পথে দ্রুত চলে আসছে যেটা কিন্তু আগে আমরা দেখতাম না তো যাই সব মিলিয়ে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখন কি বলবো হকের পথে বাধা যেমন আছে হকের পথে আলহামদুলিল্লাহ এগিয়ে আসার মতো মানুষেরও কিন্তু সংখ্যা দিন দিন বাড়ছে এই পরিবেশে আমাদের দায়িত্বটা কি হবে বাংলাদেশে আলে যুবসংঘের নতুন যারা দায়িত্বে আসবেন মূলত তাদের উদ্দেশ্যেই কথা তবে সার্বজনীনভাবে কথা এটা সবার জন্যই যে আমরা যারা এখানে আছি তারা সবাই আমরা যদি আমরা সংগঠনের দায়িত্বে নাও থাকি তবুও আমরা দায়িত্বশীল তাই না আল্লাহ রসুল বলছেন আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসুলুন আন রাইয়াতি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই কালকে আমাদের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি হয়তো বা সংগঠনের দায়িত্বশীল না কিন্তু আপনি আপনার পরিবারের দায়িত্বশীল তাই না আপনার একটা ফ্যামিলি আছে আপনার স্ত্রী আছে আপনার পুত্র আছে তাদের উপর কিন্তু আপনি দায়িত্বশীল তো যে দায়িত্বটা একজন সংগঠনের দায়িত্বশীল সংগঠনের সবার জন্য পালন করেন একই কাজটা আপনি পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনাকেও কিন্তু পালন করতে হচ্ছে তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু ইন জেনারেল একটা সংগঠনের মধ্যে সবসময় আছি সেটা জেলা সংগঠনে থাকি আর পারিবারিক সংগঠনে থাকি আমরা প্রত্যেকেই সংগঠনের দায়িত্বশীল তো সেই ক্ষেত্রে আপনাদের সার্বজনীনভাবে আমাদের যেটা কর্তব্য হতে পারে প্রথম বিষয় যেটা আমাদের বোঝা উচিত আজকে আহলেদিস সমাজ ঘুমন্ত হয়ে গেছে আমরা মনে করেছি রফলে দেন মানে মানে আহলেদিস হওয়া আমিন বলা মানে আহলেদিস হওয়া আমিন বলা রফলে দেন করা এটা কিছু শুননা কিন্তু এটা আহলাদিস হওয়ার চিহ্ন নয় আহলারিসদের মূল আকিদা আহলাদিসদের মূল চেতনা আহলাদিসের মূল দর্শনটা কি যদি এক কথায় জিজ্ঞাসা করি আপনারা কি উত্তরটা দিতে পারবেন উত্তরটা আপনাদেরকে দিতে হবে জানতে হবে সম্মানিত সুধি মণ্ডলী যে বিষয়ে কথা বলছিলাম আহলেহরিসের মূল দাওয়াতটা কী মূল চেতনাটা কী এটা আমাদের সবাইকে জানতে হবে বুঝতে হবে সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত বললাম সুরা কাহাফ উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবীন্দিন বলছেন অকুল ইল হাক্কুম ইর রব্বিকুম ফামান শাহ আলিউমিন আমান শাহ ফলি আকফুর হক আসে একমাত্র কার পক্ষ থেকে সত্য আসে একমাত্র কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফামান শাহ আলীবিন আমান শাহ আলী আকফুর যার ইচ্ছা সেটা গ্রহণ করুক আর যার ইচ্ছা সেটাকে অস্বীকার করুক এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না মূল কথা হচ্ছে হক আসে আল্লাহর পক্ষ থেকে হক কোনো রাজনৈতিক নেতার পক্ষ থেকে আসে না হক কোনো ধর্মীয় নেতার পক্ষ থেকে আসে না হক কোনো আকাবির বুজুর্গের পক্ষ থেকে আসে না হক কোনো পীর সাহেবের পক্ষ থেকে আসে না হক কোনো ইমাম সাহেবের কাছ থেকে আসে না হক কোনো আমাদের গ্রামের মুন্সির কাছ থেকে আসে না হক বাপদাদার কাছ থেকে আসে না হক আসে কার পক্ষ থেকে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে কি আল্লাহর পক্ষ থেকে আসে মানে কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে এই জন্য আমরা বলছি কি আসুন পবিত্র কুরআন এবং সহিদাদিসের আলোকে জীবন গড়ি আসুন পবিত্র কোরআন এবং সহিদিসের আলোকে জীবন গড়ি পবিত্র কোরআন এবং সৈয়াদিস এটা কি কোনো মানুষের পক্ষ থেকে আসা জিনিস শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা জিনিস আমাদের মূল দাওয়াত এটাই যে আমাদেরকে যা কিছু গ্রহণ করতে হবে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে দেওয়া জিনিসই গ্রহণ করতে হবে অন্য কোনো মানুষের পক্ষ থেকে দেওয়া জিনিস যদি সেটা কোরআন এবং হাদিসের বিপরীত হয় সেটা আমরা গ্রহণ করতে মোটেও বাধ্য নই এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য প্রিয় উপস্থিতি আজকে আমাদের যে বিষয়টি বলছিলাম দিনাজপুর অঞ্চলে আহলে হাদিসের কোনো অভাব নেই বহু আহলে হাদিস বর্তমানে বলা যায় বাংলাদেশে যে জেলাগুলোর মধ্যে আহলেদিসের সংখ্যা বেশি আছে সেই জেলাগুলোর মধ্যে দিনাজপুর অন্যতম এখানে গ্রামের পর গ্রাম বহু আহলেদিস পড়ে আছেন কিন্তু তারা অধিকাংশ আজকে চেতনাহীন অবস্থায় পড়ে আছেন ঘুমন্ত অবস্থায় পড়ে আছেন এমন কি এমন অনেক গ্রাম আছে যেখানে আমাদের ভাইরা নিজেদের আহলেদিস পরিচয় পর্যন্ত দিতে এখন লজ্জাবোধ করেন এরকম আছে কি না অনেকেই আছেন বহু আছেন যারা নিজেদেরকে আহলেডিস বলতেই লজ্জাবোধ করেন উপস্থিতি এই অবস্থা কেন হলো এই অবস্থা হওয়ার কারণ আজকে আমাদের সমাজে সমাজ সংস্কারের জন্য যারা দায়িত্ব আমরা গ্রহণ করেছি আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছি না আমাদের ভাইদের কাছে আমরা যেতে পারছি না দাওয়াত তো আমরা নিতে পারছি না আমাদের সমাজে সেই নার্সিংটা ঠিকমতো হচ্ছে না আর এই কারণে আজকে আমাদের সমাজ ঘুমিয়ে গেছে আজকে যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন যারা যে পর্যায়ে আছেন সবার প্রতি আমাদের অ্যাপিল থাকবে আমাদের প্রত্যেককে যেন আমরা নিজেকে দায়ী হিসাবে মনে করি সমাজ সংস্কার হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিণত করি যার যতটুকু ক্ষমতা আমাদের আছে ততটুকু ক্ষমতা ব্যবহার করে আমরা যেন এই দাওয়াতি কাফেলাকে সর্বত্র এগিয়ে যাই এগিয়ে দেই প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা এই দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করে আর এই জন্য আমাদেরকে সোরা কাহাফের সোরা ইউসুফে যে একশো আট নম্বর আয়াতটি পড়েছি আমাদের সংগঠনে বলা যায় একটা মূল মন্ত্র এ আয়াতটি যেখানে বলা হয়েছে কুল হাদিহি সাবিলি আমরা দাওয়াত দেবো কোন পন্থায় প্রথম যেটা পন্থা হবে কুল হাদি সাবিলি আপনি বলে দিন এটাই হচ্ছে আমার পথ এটাই হচ্ছে আমার পথ আমার পথ হচ্ছে আল্লাহ রব্ল আলমীর দেখানো পথ আমার নিজস্ব বানানো বানোয়াট কোনো পথ নয় কোনো পীর সাহেবের দেওয়া ওজিফা নয় কোনো মাঝাবের ইমাম সাহেবের দেওয়া কোনো ফিক্ষি কিতাব নয় আমার পথ কোনটা আল্লাহ এবং তার রসুল যেটা দেখিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নাতের মাধ্যম দিয়ে এটাই হচ্ছে আমার পথ আমার দাওয়াতের মাধ্যম হবে একমাত্র আল্লাহ রব্ল আলমীর নির্দেশিত পথে অন্য কোন মানুষের দেখানো পথে নয় আল্লাহ রবুল্লা আলিম তার রাসুলকে পর্যন্ত বলছেন এ আই হর রসুল বাল্লিক মাউন্ হে আল্লাহ রসুল আপনি প্রচার করুন সেটাই যেটা আপনার উপর নাজিল করা হয়েছে আপনার উপর স্বপ্নে কি এসেছে বা অমুক মুরব্বী কি বলেছে অমুক দর্শনে কি বলা হয়েছে বর্তমান সমাজের জন্য এটাই উপযুক্ত এই ধরনের কোনো যুক্তি দিয়ে মতবাদ বিভিন্ন ধরনের মতবাদ আপনি খাড়া করবেন এই সুযোগ আল্লাহ রবুল্লা আলমকে আমাদেরকে দিয়েছেন তার রাসুলকে যদি না দিয়ে থাকেন তাহলে আমাদেরকে কীভাবে দেবেন তার রাসুলকে পর্যন্ত বলছেন বাল্লিক লাইলাই সেটাই তুমি প্রচার করো যেটা তোমার উপর নাজিল করা হয়েছে কিতাবের মাধ্যমে মাধ্যম দিয়ে এবং সুনাতের মাধ্যম দিয়ে সেখানে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের আমাদের জন্য নির্দেশ কি ভিন্ন একই নির্দেশ আমাদের জন্য আমরা একমাত্র সেই দাওয়াত মানুষকে দেব। যে দাওয়াত আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আমরা পেয়েছি এর বাইরে নতুন কোনো দাওয়াত প্রচার করার অধিকার আমাদের নেই ইসলামের নামে যদি আমি অন্য ধর্মের অনুসারী হয়ে থাকি যদি আমি অমুসলিম হই যদি আমি হিন্দু হই খ্রিস্টান হই আমি যা খুশি করতে পারি কিন্তু আমি যখন নিজেকে মুসলিম দাবি করছি তখন আমার জন্য একটাই ফলো করার জিনিস সেটা কি আল্লাহর কিতাব এবং রসুল সুন্নাত দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কি উল্লাজি সাবিল আদৌ ই আমি একমাত্র ডাকবো কার জন্য কার দিকে ডাকবো শুধুমাত্র আল্লাহর দিকে আমি যেন আমার কোনো ব্যক্তিগত স্বার্থ সেখানে কাজ না করে আমি যেন ভাবে শুধুমাত্র আল্লাহর জন্যই মানুষকে দাওয়াত দিতে পারি অন্য কোনো উদ্দেশ্যে যেন না হয় তিন নম্বর যে বিষয়টি আনা আমল আনি আমি এবং আমার অনুসারী যারা রয়েছি তারা আমরা সবাই মিলে একই দাওয়াত দেই অর্থাৎ দাওয়াত হতে হবে কি নয় দাওয়াত হতে হবে কীভাবে জামাতবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে আল্লাহ রসুল ইসলামের জন্য আল্লাহ রবুল্লা আলমিন তার সাথী রেখে দিয়েছিলেন আল্লাহ রসুল কি একাকি দাওয়াতি কাজ করেছিলেন আল্লাহ রসুল তিনি যে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন যেই প্রতিভাবান মানুষ ছিলেন তার যে বক্তব্যের যে জাদু ছিল তার যে কথা বলার ভঙ্গিমা ছিল তিনি চাইলে শুধুমাত্র কাবায় দাঁড়িয়ে কাবা ঘরে দাঁড়িয়ে সারা বিশ্বের মানুষকে পরিবর্তন করে ফেলতে পারতেন পারতেন না তার চেয়ে বড় বক্তা পৃথিবীতে আর আছে আর কখন হবে তো সেই মানুষটা কি শুধুমাত্র কাবায় দাঁড়িয়ে ওয়াজ নসিহত করে সময় কাটিয়েছেন নাকি তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন তারও সাথীর প্রয়োজন হয়েছিল আবু বকর ওমার আলী ওসমানের মতো মানুষ তার কি প্রয়োজন হয় নাই তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন সমাজের বাড়িতে বাড়িতে গিয়েছেন মার খেয়েছেন তিনি সারা জীবনটা প্রায় যুদ্ধের মধ্য দিয়ে কাটিয়ে দিলেন মাদানী জীবনে অধিকাংশ সময়টা তিনি কাটিয়ে দিলেন যুদ্ধের ময়দানে তার মানে কি অবশ্যই দাওয়াত হতে হবে কি নয় জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে আপনি একা একা নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিতই ফলাবেন এটা ইসলামের নীতি নয় সবাইকে নিয়ে আপনাকে কাজ করতে হবে সর্বশেষ অমা আরামিনাল মুশিকিম আমার দাওয়াতে যেন কোনো অবস্থাতেই শির না ঢুকে যায় আজকে আমাদের সমাজে বহু ইসলামী দল রয়েছেন যারা ইসলামের স্বার্থ মনে করে মনে করছেন যে ইসলামের জন্য উপকার হবে এই জন্য তারা প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছেন গণতান্ত্রিক রাজনীতি তারা আজকে করছেন না তারা একদিকে নাম নিচ্ছেন ইসলামের নাম নিচ্ছেন তারা বলছেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই কাজ করছি আবার তারা সংযুক্ত হচ্ছেন কোন রাজনীতির সাথে প্রচলিত এই গণতান্ত্রিক শিরকি রাজনীতির সাথে তাহলে তারা তাদের দাওয়াতের সাথে শিরকে মিশিয়ে ফেলছেন না আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি তাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের দাওয়াতে কোনো অবস্থাতে যেন শির জড়িত না হয়ে পড়ে আমরা অনেক ভালো মানুষ হতে পারি আমাদের ইমান অকিদা অনেক মজবুত হতে পারে আমি গুজার হতে পারি কিন্তু আমার দাওয়াতের মধ্যে আমার চিন্তা চেতনায় আমার আমল আঁকি দেয় যদি সামান্য একটি শির ঢুকে যায় তাহলে আমার সমস্ত ভালো আমল সমস্ত সব কিছু সব কিছু আল্লাহর কাছে কি বলবো কিছুই গ্রহণযোগ্য হবে না লাইন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যদি তুমিও শীর করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় একজন মুসলমানের সবচেয়ে সুন্দর পরিচয় একজন মুসলমানের সবচেয়ে গর্বের বিষয় যে সে অমা আনামিনাল মুশ্রিক সে কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় এটাই তার সবচেয়ে বড় পরিচয় ইব্রাহিম আলাহ ইসলামের নাম আমরা সবাই শুনেছি ইব্রাহিম আলাহ ইসলামের কত যে পরীক্ষা আলম নিয়েছেন হাজারবার পরীক্ষা নিয়েছেন তার মতো পরীক্ষা নিয়েছেন এমন কোনো নবী আর নেই তার মতো পরীক্ষা নিয়েছেন এমন কোনো মানুষও আর নেই কিন্তু এই মানুষটা এই মানুষটার সম্পর্কে যখন আল্লাহ রব্ল আলীম প্রশংসা করছেন আল্লাহ রব্ল আলীম বারবার বলছেন অমা কান আমিনমু সিকিন তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তাকে এ কথা বলেননি তিনি অত্যন্ত মুসলে কি মুখলেজ বান্দা ছিলেন তিনি আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলেন এই কথা বলার আগে আল্লাহ রব্ল তার প্রশংসা করছেন অমা কান আমিন আলম সিকিন তিনি মুর্শিকদের অন্তর্ভুক্ত ছিলেন না কোনো অবস্থাতেই শির্কের সাথে আমাদের আপোষ করা যাবে না আমার দ্বারা সমাজে একটা উপকার যদি না হয় যদি আমার দ্বারা তথাকথিত একামত দিনের একটা কাজও না হয় তবুও কমপক্ষে যেন আমি শিরকের সাথে জড়িত না হতে পারি এটা আমার জন্য বড় সফলতা এটাই আমার জন্য বড় রাজনীতি যে আমি শিরকের সাথে যুক্ত হয়নি যারা আজকে মনে করছেন প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত হয়ে তারা এ দিনের বড় একটা কাজ করছেন ইসলামের জন্য বড় একটা খেদমত করছেন মনে রাখবেন আপনারা ইসলামের ধ্বংসের জন্য সবচেয়ে বড় কাজটা করছেন কারণ আপনারা শিরকের সাথে জড়িত হয়ে গেছেন আপনার দ্বারা কী খ্যাদমত হবে সমাজের কী খেদমত হবে ইসলামের হতেই পারে না যদি আপনি মনে করেন খেদমত হচ্ছে তাহলে ইসলাম আপনার জন্য মিথ্যা প্রিয় উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আমাদেরকে অবশ্যই দাওয়াতি মানহাসটা বুঝতে হবে দাওয়াতি মানহাস বুঝে আমাদের দাওয়াতি ময়দানে নামতে হবে কিছুই বুঝলাম না এমনি ফজিলতের ওয়াজ করে গেলাম এই ফজিলতের ওয়াজ করে নিঃসন্দেহে ইসলামের কোনো উপকার হবে না ইসলামের বরং অপকারই হবে যদি এই এই কাজ করে উপকারটা হতো আল্লাহ রসুল ইসলাম সারা জীবন ফজিলতের ওয়াজই শোনাতেন মানুষকে সারা জীবন সুন্দর সুন্দর কথা বলেই শেষ করে দিতেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেহেতু করেন নাই আমাদেরকেও সেই পথে আগানো যাবে না আমাদেরকে সেই পথে আগাতে হবে যেই পথে আল্লাহ রসুল্লাহলাম আগিয়েছিলেন এবং সেই পথটা হচ্ছে আপসহীনতার পথ সেই পথে কোনো আপোষ করার সুযোগ নেই আমার যদি সাথে একজনও থাকে দুইজনও থাকে ওটাই আমার জন্য যথেষ্ট যদি আমি হকের পরে টিকে থাকতে পারি আর যদি আমি হকের পরে টিকে থাকতে না পারি আমার হাজার অনুসারী হতে পারে সারা দেশ আমার অনুসারী হতে পারে আমার কোনো লাভ হবে না আমি দুনিয়াতেও বিফল হয়ে যাব। যদি দুনিয়াতে সফল হই সাধারণ মানুষের দৃষ্টিতে কিন্তু আমি আখেরাতে বিফল হয়ে যাব। আর যদি আখেরাতে বিফল হয়ে যায় তাহলে দুনিয়ার সাময়িক সফলতা আমাকে আমার জন্য কোনোই কল্যাণকর কিছু হবে না দুনিয়ার জীবন কয় দিনে জীবন সামান্য কিছু দিনে জীবন এই জীবনে সফল সফল হয়ে আমাদের কোনোই লাভ হবে না যদি আমরা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাই আমি দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাইবো যারা আজকে দায়িত্বে আছেন অথবা ভবিষ্যতে আসবেন প্রথম যেটা আমাদের দায়িত্ব হবে যে আমরা যেন প্রত্যেকে নিজেকে সর্বদা দায়িত্বশীল হিসেবে মনে করি আল্লাহুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসুল্লন রায়াতি প্রত্যেককে প্রত্যেকের দায়িত্বশীলতা যত বেশি আল্লাহ রবুল্লা কাছে তত বেশি আপনার দায়বদ্ধতা বেশি আমার সামান্য আলসেমির কারণে আমার সামান্য সময় না দেওয়ার কারণে সমাজের মানুষ যদি হেদায়তের পথ খুঁজে না পায় কালকে আমাদের ময় আমার সমাজের লোকরাই কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দাঁড় করাবে হে আল্লাহ রবুল্লা আলম এই সমস্ত মানুষগুলো আমরা তাদেরকে চিনতাম কিন্তু তারা আমার কাছে কখনোই হকের দাওয়াত্তা তোমার পক্ষ থেকে সেই তাওহিদ এবং সুন্নাতে দাওয়াতটা আমরা কখনো তার কাছ থেকে পাই নাই এই অভিযোগ যদি আমাদের বিরুদ্ধে দাঁড় করায় কালকে আমাদের ময়দানে আমাদের সমাজের মানুষ তাহলে কিন্তু আমরা পার পাবো না এজন্য দায়িত্বশীল হিসাবে আমরা যারা রয়েছে আমাদের দায়িত্বে জায়গা থেকে সাধ্যমতো আমাদের যেন চেষ্টা থাকে যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি আর এর চেয়ে মর্যাদার দায়িত্ব আর হতে পারে না পৃথিবীর সমস্ত দায়িত্বের চেয়ে এই দায়িত্বটা আল্লাহর কাছে বেশি সম্মানজনক বেশি আল্লাহর কাছে প্রিয় অমান আহসান কৌলাম মিম্মান দা আল্লাহ ইন্নানি সোহিন মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে কথায় উত্তম কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় এবং সে সৎকর্ম করে এবং সে বলে আমি একজন আত্মসমর্পণকারী ওই ব্যক্তির চেয়ে উত্তমকে হতে পারে প্রিয় পরিস্থিতি আমরা প্রত্যেকেই যেন চেষ্টা করি সেই উত্তম ব্যক্তিদের কাতারে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি দ্বিতীয়ত আমাদের কাজে যেন হুলুসিয়াত থাকে শুধু আল্লাহর উদ্দেশ্যে কাজ করাটা এই যুগে অত্যন্ত কঠিন ব্যাপার প্রতিটা মুহূর্তে শয়তান আমাদেরকে দিচ্ছে যেন আমরা এই খুলুসিয়াতের পথ ছেড়ে অন্য পথে চলে যাই আমরা যেন মানুষকে দেখানোর কাজে মানুষের কাছে খ্যাতি পাওয়ার জন্য কাজ করি এই বিষয়গুলো সব শয়তান সবসময় আমাদেরকে উস্কানি দিচ্ছে উপস্থিতি জীবনে যদি একটা ভালো কাজ করেন সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় খুলুসিয়াতের সাথে যদি একটা ভালো কাজ করেন সামান্য সেইটুকুর জন্যে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন খুলুসিয়াতের মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেশি আপনারা জানেন একজন বেশ্যা মহিলার কাহিনী সেই মহিলা একটা কুকুরকে পানি পান করে এসে জান্নাত পেয়ে গিয়েছিল আবার একজন মহিলা সে তাহাজ কিন্তু সেই মহিলা একটা বিড়ালকে খাবার না দেওয়ার অপরাধে অথবা ঘরে আটকে রাখার অপরাধে আল্লাহ রব্ল আলমিন তার সমস্ত জীবনে আমল বরবাদ করে দিয়ে তাকে জান্নাতে জান্নায় পাঠিয়ে দিলেন আল্লাহ রব্ল আলমিনকে খুশি করা অত্যন্ত সহজ আবার তাকে নারাজ করে দেওয়া খুব সহজ আপনার সামান্য একটা কাজ ওইটুকুর জন্য যদি আল্লাহর আলীম নারাজ হয়ে যান আপনার প্রতি আপনার সমস্ত জীবনে আমল সব বিফলে চলে যাবে আবার সারা জীবন হয়তো আপনি পাপ কাজ করেছেন একটা মাত্র ভালো কাজ করেছেন এবং সেটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করেছেন ওই একটা আমলের জন্য হয়তো আল্লাহ রব্ল আলম কালকে আমাদের ময়দানে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন এর জন্য সবসময় চেষ্টা করবেন যেই কাজটি করছেন কম কাজ করেন ভালো কথা কিন্তু যে কাজটা করছেন শুধু আল্লাহর উদ্দেশ্যে করেন দেখবেন ওটাতেই অনেক বরকত হবে ওর মাধ্যমে আপনি নিজে যেমন উপকার পাবেন আপনার সমাজেও উপকার পাবে সর্বোপরি কাল কেয়ামতের মাধ্যমে আপনি আল্লাহ কাছে নাজাদ পেয়ে যাবেন ঈশ্বা তিন নম্বর যে বিষয়টি সংগঠন সংগঠনের দায়িত্বকে যেন আমরা কখনো বোঝা না মনে করি এটা আমাদের অনেকের কাছে বার্ডেন মনে হয় মনে হয় এটা বাদ দিয়ে অন্য কাজগুলো করতে পারলে আমার অনেক ফায়দা হতো আমার এখন ডিসপেন্সারি আছে আমার এখন ব্যবসা আছে এই কাজ ছেড়ে এখন আবার ওই জেলায় ওই এলাকায় যেতে হবে ওখানে আবার দাওয়াতি কাজ করতে হবে এটা আমাদের কাছে অনেক সময় বার্ডেন মনে হয় প্রিয় উপস্থিতি সংগঠনের কাজকে কখনো যেন আমরা বার্ডেন না মনে করি সবসময় এটা যেন আমাদের নিয়ামতের উৎস মনে মনে করি আমি নিজের ইচ্ছায় এখানে আসে নাই আল্লাহ রব আলম যদি না চাইতেন কখন এই দায়িত্ব কি কখন আমার ওপর আসতো আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে নির্বাচন করেছেন এই দায়িত্বের জন্য এটা আমাদের জন্য মহাসম্মানের এই সম্মানকে যেন আমরা বোঝার অনুভূতিটা উপলব্ধিটা যেন আমাদের থাকে দুনিয়ার সব কাজ চলে যাক একদিন দু টাকার ব্যবসা কম হোক কিন্তু আমাদের যদি এই ব্যবসা আখেরাতের ব্যবসায় যদি আমরা লাভবান হতে পারি সেটাই কি আমাদের জন্য মৌলিক লাভ নয় দুনিয়ার দু টাকা লাভ এটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে কিন্তু যখন আখেরাতের জন্য আমরা ব্যবসায় নামবো এই ব্যবসা শুধুমাত্র দুনিয়াতে আমাদের উপকার দেবে না আমাদের পরকালীন ক্ষেত্রেও সেটা আর অনেক বড়ো উপকার দেবে এবং সেটাকে যদি আমরা মনে করি যে এটা হচ্ছে আখেরাতের ব্যবসা দুনিয়ার ব্যবসা আখেরাতের ব্যবসা এই দুটো যদি একসাথে পাশাপাশি যদি আমরা তুলনা করি নিঃসন্দেহে আখেরাতের ব্যবসাটা আমাদের জন্য অধিক উত্তম তাই না ওলাল আখেরাত খয়রু ও আবক নিশ্চয়ই আখেরাতটা হচ্ছে আমাদের জন্য অধিক কল্যাণকর এবং সেটা হচ্ছে স্থায়ী ব্যবসা সেই স্থায়ী ব্যবসাকে বাদ দিয়ে আমরা অস্থায়ী টাকার ব্যবসার জন্য এত কেন পেরশান হচ্ছি কেন আমরা মানে এটাকে বোঝা মনে করছি সর্বশেষ যে বিষয়টি তাওয়াতি ময়দানে বহু বাধা বিপত্তি আসবে জেল জুলুম আসবে মানুষ আপনাকে খারাপ কথা বলবে আজকের এই অনুষ্ঠান করা কথা ছিল কোথায় একটা কনভেনশন সেন্টারে করা কথা ছিল তাই না কিন্তু আমাদেরকে আজকে এখানে আসতে হয়েছে গতকাল রাতেই নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এইরকম বাধা আমাদের জীবনে বারবার আসবে আসছে ভবিষ্যৎ আসবে কিন্তু এই বাধা দেখে কি আমরা পালিয়ে যাবো আম হাসি তুমান তাতখুল জান্না তোমরা কি ধরে নিয়েছে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে ওলাম্মাই আলামিল্লা মিনকুম জাহাদুমিনকুম মালাম সোবিন অথচ আল্লাহ আলম জানবেন না তোমাদের মধ্যে কারা আল্লাহর রাস্তায় সঠিকভাবে সংগ্রাম করেছ এবং কারা ধৈর্য ধারণের পথ অবলম্বন করেছ এই পথ অবলম্বন করেছে কিনা এই সংগ্রামের পথ অবলম্বন করেছি কিনা এটা আল্লাহ রব্লা আলমী না জানা পর্যন্ত আমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেবেন এই ধারণা যদি আমরা করি তাহলে জান্নাত অত্যন্ত সস্তা জিনিস জান্নাত এত সস্তা নয় যেই জান্নাত হচ্ছে এই পৃথিবীতে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে তার জন্য যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের আয়তনটা কত এই পৃথিবীর সমপরিমাণ আরও দশটা পৃথিবীর সমান জান্নাত এই মহান এহামত আল্লাহ রব্ল আপনাকে আমাকে দেবেন এত সহজে দেবেন নাকি একটা পরীক্ষার পথ দিয়ে দেবেন সেই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ইস্তেকামাত অর্জন করতে হবে হকের পথে টিকে থাকার মানসিকতা জোর সংকল্প আমাদের থাকতে হবে যদি থাকে তবে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে জান্নাতি বান্ধা হিসাবে কল্পনা করতে পারবো আর তার মধ্যে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাতে মঙ্গল নিহিত রয়েছে আমি আর কথা বাড়াবো না আমি দিনাজপুরের ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি এই দিনাজপুরে বিস্তীর্ণ অঞ্চল এখনও পর্যন্ত আমাদের দাওয়াত পৌঁছায়নি বহু মানুষ এখনও জানে না যে তারা হালেহাদিস তারা রফলেদেন করে আমিন বলে অথচ তারা জানে না তারা হাদিস তারা জানে না তারা কেন হাদিস যারা রফলেদেন করে আমিন বলে তারা বলছে আমরা আহলেদিস কিন্তু কেন আহলে তারা এটুকু জানে না বৃহত্তর হানাফি সমাজ বলেন বৃহত্তর মাঝাবি সমাজ বলেন বৃহত্তর তরিকাপন্থী সমাজ বলেন তাদের থেকে আমাদের পার্থক্যটা কি এটা তারা এখনও বুঝে উঠতে পারি নাই শুধু তাই না আহলেদ সমাজ বাদ দিয়ে আরও যারা রয়েছেন যে সমস্ত ভাইয়েরা তারা দিনের পথে আছেন নিজেদেরকে দিনদার মনে করেন অথচ তারা শির্কের মধ্যে নিমজ্জিত অথচ তারা বেদাহাতের মধ্যে নিমজ্জিত এই মানুষগুলোকে উদ্ধার করবে কারা আজকে যারা প্রচলিত তাবলিগের সাথে রয়েছেন তারা কি এই সমস্ত মানুষদেরকে শির বেদার থেকে বাঁচানোর জন্য তারা উপযুক্ত তারা তো নিজেরাই শিরকের মধ্যে ডুবে আছেন তারা তারা কীভাবে অন্য মানুষকে শির থেকে উঠাবেন এই দায়িত্বটা আমাদেরই সবচেয়ে বেশি কারণ আমাদের কাছে আল্লাহ রবীন্দ্র হকটা দিয়েছেন আমাদেরকে হক বোঝার সামর্থ্য দিয়েছেন আমরা যদি এই দায়িত্ব পালন না করি সমাজে বাতিল দাওয়াতগুলো আজকে বিজয়ী হচ্ছে বিজয়ী হবে দেখছেন না আজকে পঞ্চগড়ে কাদিয়ানিদের একটা বিরাট মারকাজ হয়ে গেছে জানেন না আপনারা আজকে আমাদের সমাজে আহলে কোরআন এই দাওয়াতটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে যারা মনে করছে শুধু কোরআন মানলেই যথেষ্ট হাদিস মানার কোনো প্রয়োজন নেই আজকে আমাদের সমাজে অধিকাংশ হালাদিস ভাইরা পর্যন্ত এখন একামতের নামে একামতের দিনের নামে ধোকার মধ্যে পড়ে আছে তারা প্রচলিত এই নোংরা রাজনীতির সাথে জড়িত থাকছে এবং মনে করছে আমরা বোধহয় দিন কায়েমের কাজে লিপ্ত রয়েছি এই সমস্ত মানুষগুলোকে সঠিক পথ কে সঠিক আকিদার শেখাবে কে সঠিক শেখাবে কে যদি আমরা সমাজের বুকে আমাদের দায়িত্বটা পালন না করি যারা আমরা যে পর্যায়ে আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে আমাদের ব্যক্তি জীবনকে সংশোধন করা আমাদের পারিবারিক জীবনকে সংশোধন করা আমাদের সমাজে আমাদের গণ্ডির মধ্যে যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে যেন আমরা এই হকের দাওয়াতটা পৌঁছে দিতে পারি তাদেরকে কমপক্ষে যেন তাও পথে আনতে পারি শির্ফ থেকে যেন তাদেরকে আমরা বাঁচাতে পারি তাহলে ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে হয়তো বা আল্লাহ রব্লা আলমিন তাদেরকে নাজার দিতে পারেন জান্নাতের পথে নিয়ে যেতে পারেন আর যদি তারা শিরকের মধ্যে ডুবে থাকেন তারা জীবন তাহাজুদ সালাত আদায় করলেও তারা কি জানাতে যেতে পারবেন কি বিশ্বাস আপনাদের বিল্লাহ বিল্লা ফকাত হারাম জান্না নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আপনি মনে করছেন পাঁচ হফতে সালা তাদের গোছি ব্যক্তিগত জান্ন সালা যাবে একদিন 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 না একদিন জান্নাতে যাবে কারা যাদের জীবনে শির নেই এই মানুষগুলোকে শির থেকে উদ্ধারের দায়িত্ব আমাদের এই বিষয়টা আমাদের যেন প্রত্যেকের আমরা দায়িত্বে থাকি বা না থাকি আমাদের যেন প্রত্যেকের অবশ্যই এই বিষয়টা উপলব্ধিতে থাকে এই আহ্বান রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহবুল্লাহ আলম আমাদের সকলকে আমাদের সকল ভাইকে তার দিনের প্রকৃত মুজাহিদ হিসাবে কবুল করে নিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকল ভাইকে আমাদের জীবনের বাকিটা সময় অতীতে আমরা যা করেছি করেছি বাকিটা সময় যেন ইসলামের ওপর পরিপূর্ণ ইসলামের ওপরে পরিপূর্ণ মুসলিম হিসাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকল ভাইকে আমাদের ব্যক্তি জীবন আমাদের সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন সব কিছুকে ইসলামের আলোয় ঢেলে সাজানোর তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল ভাইকে দিনের প্রকৃত প্রতিষ্ঠা দানের জন্য সমাজের প্রত্যেকটা মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবিল্লা আলমিন কালকে আমতের ময়দানে আমাদের সকলকে যারা এখানে উপস্থিত রয়েছি যারা উপস্থিত নেই আমাদের প্রত্যেক ভাইকে আল্লাহ রব্ল আলমিন যেন কালকে আমতের ময়দানে জান্নাতুল ফেরদা উসির অধিকারী করেন আল্লাহম আমিন ওয়াখির দাওয়ানা আলী রহমদুলিল্লাহ রবী আলমিন আসসালামালাইকুম ও রহমতুল্লাহি